আসসালামু আলাইকুম। এখন যে টপিকটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে হাউ টু কনফিগার এসবিআই ইন দ্য সিসকো সিস। সিসকো সিস কীভাবে এসবিআই কনফিগারেশন করা যায় সেই জিনিসটা আমি আজকে ডিটেলে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো প্রথমে আমি প্যাকেট ট্রেসার অন করি। আচ্ছা, এসবিআই করার জন্য আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এসবিআই করার জন্য আমাকে একটা সুইচ নিতে হবে, সেটা হচ্ছে অবশ্যই মাল্টি লেয়ার সুইচ। আচ্ছা, আমি একটা মাল্টি লেয়ার সুইচ নিলাম আর একটা মাল্টি লেয়ার সুইচ নিলাম। এই কাজটি করার জন্য আমি দুটো হোস্ট নিলাম, এখানে এখানে দুটো হোস্ট নিলাম, এখানে দুটো। আচ্ছা, হোস্ট দুইটাকে আমি কানেক্ট করি। এটা হচ্ছে, এটার আইপি দিব আমি, এখন আমি কনফিগারেশন করব। এসবিআই করার উদ্দেশ্যটা হচ্ছে আমার যে এটা হচ্ছে আমার একটা ভিলেন 10, এটা ভিলেন 20, সে এই এই হোস্টটা ভিলেন 20-র আন্ডারে, এই হোস্টটা ভিলেন 10 আন্ডারে। এখন আমি চাচ্ছি ভিলেন 10 এবং 20-র ভিতর কনফিগারেশন করব, মানে পিং পিং যেন পাই, একে একে যেন ডাটা কমিউনিকেট করতে পারে, এই জিনিসটাই আমাদের উদ্দেশ্য। কিন্তু এই কাজটি আমি এর আগে দেখাইছিলাম যে বিভিন্ন ভিলেনের মাধ্যমে কমিউনিকেট করা যায় ইন্টার ভিলেন রাউটিংয়ের মাধ্যমে। এখন আমি ইন্টার ভিলেন রাউটিং না করে আমি যদি একটা সুইচ মাল্টি লেয়ার সুইচ নিই, এটা হচ্ছে সুইচ ভার্চুয়াল ইন্টারফেস এসবিআই, এসবিআইয়ের মাধ্যমে কীভাবে ইন্টার ভিলেন রাউটিং কমিউনিকেশন করতে পারে বা পিং পেতে পারে, এই জিনিসটা আজকে আমি টিউটোরিয়াল দেখার চেষ্টা করব। চলুন শুরু করি। এটা আমার একটা সুইচ, সরি, যদি আমি কনফিগারেশন করি। আচ্ছা, হোস্ট নেন দি, হোস্ট নেন দি এসবিআই, যদি এসবিআই করতে যাচ্ছে, সরি, এসএসটি হোস্ট নেম এসবিআই। আচ্ছা, কনফিগ, এটা তো প্রিভিলেজ মোডে আসছে, কনফিগারেশন মোডে যেতে হবে, হোস্ট নেম এসবিআই। আচ্ছা, এখন আমাকে চেক করতে হবে, সরি, এটা আমার কানেক্ট হচ্ছে ইন্টারফেস ইথারনেট 01, মানে ফার্স্ট ইন্টারফেসে, তাহলে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 01 সুইচ পোর্ট মোডটা আমি অ্যাক্সেস করি নি। হ্যাঁ, তারপর সুইচ পোর্ট অ্যাক্সেস আমি একবারে ভিলেন ক্রিয়েট করব, ভিলেন। আচ্ছা আচ্ছা, আগে মোডটা চেঞ্জ করে দিই, এক্সিট ইন্টারফেস ফার্স্ট ইথারনেট, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 02 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। এখন যদি আমি কোন ডাব্লিউআর দিই, এখন যদি আমি চেক করি, সো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 01 সুইচ পোর্ট, তাহলে দেখেন এর মুডটা আমার কি অ্যাক্সেস মুডে আসে। এখন যদি এখানে দুইটা টুটা আমি চেক করি, এটাও তাই আসবে, আগে ছিল ডাইনামিক অটো, সরি। এখন যদি চেক করি তাহলে এটাও স্ট্যাটিক, ঠিক আছে। এখন আমাকে কনফিগারেশন করতে হবে কোনটাকে, এখন আমাকে ভিলেন ক্রিয়েট করতে হবে, ভিলেন 10 নেম দিলাম, আইডি, তারপর ভিলেন 20 নেম দিলাম, সেলস সেলস সেভ করলাম, কন্ট্রোল জে। এখন যদি শো ভিলেন দিই,
তাহলে দেখেন আমার দুইটা ভিলেন কে রয়েছে, একটা হচ্ছে আইটি নামে, একটা হচ্ছে সেলস, আইটি ডিপার্টমেন্ট সেলস ডিপার্টমেন্টের জন্য ভিলেন। এর আইডি হচ্ছে 10, এর হচ্ছে 20। এখন এইটা আমি যেহেতু 10 ব্লকের আইপি, এটাকে আমি এই ভিলেন 10 এ ইনজেক্ট করব, আর এই এই পিসিটাকে এই হোস্টটাকে ভিলেন 20 কে ইনজেক্ট করব। এই কাজটি এখন করব, তাহলে চলো কনফিগ ইন্টারফেস কত, ফার্স্ট ইথারনেট 01, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন কত 10 এ নিব একে, ঠিক আছে, এক্সিট, তারপর কি ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 02, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 20, ডু সেভ করলাম। এখন যদি শো ভিলেন ভিলেন দিই আমি, তাহলে দেখেন এই যে পোর্ট দুইটা আমার দুইটা ভিলেনে ইনজেক্ট হয়ে গেছে। এখন আমি যেহেতু এসবিআই করবো, এসবিআই মানে হচ্ছে আমার এখানে আমার হচ্ছে ইন্টারফেসটাকে, যেমন আমার ভিলেন 10 20 কে আইপিতে আইপি বসাবো, ঠিক আছে, ভিলেন দুইটাকে আইপি বসে আমার একেবারে কমিউনিকেট করবে। তাহলে যদি আমি কনফ দিই ইন্টারফেস ভিলেন 10 দিলাম, ঠিক আছে, এখন যদি আইপি অ্যাড্রেস দিই আমি, আইপি অ্যাড্রেস বসাই 0 0 1 2 5 5, যেহেতু 8/8 ব্লক 0 0, নো এসএস এটি সাইট, তারপর এক্সিট দিলাম, তারপর ভিলেন আবার আরেকটা আছে 20, এর আইপি অ্যাড্রেস হচ্ছে, এর আইপি অ্যাড্রেস হচ্ছে 20 0 0 1 2 5 5 0 9 7। এখন যদি আমি এই জিনিসটাকে, তার মানে হচ্ছে এই পিসিটাকে আমি ভিলেন 10 এর আন্ডারে, এই পিসিটাকে আমি, এগুলো আমি পরে লিখে দিচ্ছি, 20 এর আন্ডারে, ঠিক আছে। এখন আমি কনফিগারেশন করলাম, কনফিগারেশন করার পর যে জিনিসটা আমি দেখব, সেভ করি, ডু ডাব্লিউআর কন্ট্রোল দে, ডাব্লিউআর যদি আমি দিই শো আইপি ইন্টারফেস, শো আইপি ইন্টারফেস ইন্টারফেস ব্রিফ। এখন দেখেন এখানে আমার ব্রিফ করার পর দেখেন আমার দুইটা ভিলেনে আমি কিন্তু দুইটা আইপি বসেছি, এইগুলো আমার সব আপ, ঠিক আছে, দেখেন ভিলেন 10 10। এই দুইটা আইপি বসার মূল উদ্দেশ্য হচ্ছে এই পিসিগুলো তো আমার কমিউনিকেশনের জন্য গেটওয়ে লাগবে। এই দুইটা একটা হচ্ছে 10 ডট, ভিলেন 10 এর হচ্ছে 10 ডট 10 ডট, সরি 10 ডট 0 0 1, আর একটা হচ্ছে 20 0 0 1। এখন যদি আমি এগুলো গেটওয়েগুলো বসাই দিই, যদি আইপি কনফিগ দিই, তাহলে দেখি গেড এ বসা আছে, হ্যাঁ গেড এ 10.1 আছে, ওকে, কোনো সমস্যা নেই। এটাকে যদি আমি চেক করি আইপি কনফিগ 10.20.1, তাহলে এটা ভিলেন 20-এর আন্ডারে, এটা হচ্ছে এই হোস্টটা ভিলেন 30-এর আন্ডারে। এখন যদি আমি এই পিসিকে কন্ট্রোল দিয়ে, সরি শো আইপি রাউট দেখি, তাহলে আমার রাউট দুইটা দেখেন দুইটা ভিলেন কানেক্ট হয়ে গেছে রাউট। এখন যদি আমি এই পিসিকে এই পিসি থেকে পিং দিই, অবশ্যই পাবো, কারণ আমি এসবিআই কনফিগারেশন করে ফেলছি। এখন 20.0.0.1, সরি আইপি কত, আগে 1 KB পাচ্ছি, আগে পাবো, তার মানে আমি এটাও পাবো, অবশ্যই পাবো। আইপি কত, আইপিটা একটু চেক করে নেওয়া উচিত, আইপি কনফিগ 20.10, তাহলে আমি 10.0.0.5 কে যদি পিং দিই, তাহলে দেখি কী অবস্থা, অবশ্যই পাচ্ছি, স্মুথলি পাচ্ছি, তার মানে আমার এসবিআই সুন্দর স্মুথলি কাজ করতেছে। এখন এটা দিয়ে দেখি, এটা দিয়ে পাচ্ছে,
এটাও পাচ্ছে। এখানে যদি টিভি, ইসমাইল আমার এসবিআই কাজ করতেছে, তার মানে ইন্টার ভিলেন রাউটিং আমি এসবিআই এর মাধ্যমে সুন্দর করতে পারি। আচ্ছা এটা লাগবে না, একটা উদাহরণ দেখালে আপনারা যখন অনেকগুলো মানে সুইচ বা সামথিং যখন ইউজ করবেন তখন আপনারা জাস্ট এটাতে আপনারা যে কাজটি করে দিবেন। ইয়েস ইয়েস, আমি একটা সুইচ দিয়ে দেখালাম, এটা একটা মাল্টি লেয়ার সুইচ, এটা হচ্ছে ভিলেন, ভিলেন আন্ডারে করছে, এটা ভিলেন 10, এটা হচ্ছে ভিলেন 10, এটা এটা আমি দিই, এটা হচ্ছে MULTI মাল্টি লেয়ার, না সরি মাল্টি না লেয়ার 3 সুইচ, লেয়ার 3 সুইচ, লেয়ার 3 সুইচ সিসকো। আচ্ছা আমি এগুলো দিয়ে দিচ্ছি কী কী করতে হবে, সিসকো লেয়ার 3 সুইচ, আর এটা হচ্ছে ভিলেন, ভিলেন 10 আইটি, ঠিক আছে আইপি হচ্ছে, আইপি হচ্ছে তোমার 10.0.0.0.8, এই ব্লকটা ইউজ করা হয়েছে এখানে, আর এটা হচ্ছে আমার সেলস আইপি হচ্ছে আমার 20.0.0.0.8, এইটা আর এই পিসির আইপিটা হচ্ছে 20.0.0.5, আর এই পিসির হচ্ছে 20.0.0.5। সিসকো মাল্টি লেয়ার, সিসকো লেয়ার 3 সুইচ এটা। আচ্ছা কনফিগারেশনটা এখানে আমি দিয়ে দিচ্ছি, কনফিগারেশনটা আমি এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ কনফিগ, আচ্ছা না সুভিদান ডিআরআইএমডি তারপর শো ইন্টারফেস ডিফ প্রথমে হচ্ছে মনিটরিং করার জন্য লাগবে কনফিগ, কনফিগ দেওয়ার পর যখন হবে কন্ট্রোল সি কন্ট্রোল ভি তখন টেবিল চলে যাবে তোমার। এখানে আবার লিখতে হবে ভিলেন 10
স্পোর্ট মোড অ্যাক্সেস স্পোর্ট অ্যাক্সেস ভিলেন 10 এইভাবে আমি কনফিগারেশন এখানে লিখে দিলাম এইভাবে আপনারা কনফিগারেশন করবেন আমি দুইটা জাস্ট দেখাই দিলাম সিম্পল একটা দেখাই দিলাম এটা হচ্ছে কনফিগারেশন এটা বিলিয়ন 10 এর ভিতরে আমি সিম্পল একটা সুইজে লেয়ার 3 সুইজে দেখাই দিলাম যে কিভাবে এসবি কনফিগারেশন করে স্টেপ বাই স্টেপ এটা তারপর একে অপরকে পিং দিবেন এখন যদি আমি দেখি পিং আমি স্মুথলি পাচ্ছি